যেটা হাওড়া স্টেশনে লঞ্চঘাট ফেরিঘাট, এখান থেকে আমিনিয়ার ঘাট, বাবুঘাট, চাঁদপাল ঘাট এবং বাগবাজার ঘাটের সাথে লঞ্চের যোগাযোগ আছে। এই ঘাটটা আউচাম ঘাট আর বাবুঘাটের মাঝামাঝি একটা ঘাট, যেখানে কলকাতার যাবতীয় বড় বড় ঠাকুর বিসর্জন দেওয়া হয়। ঘাটের স্লোপ দেখলেই বুঝতে পারবেন, এতে খুব সহজে সুস্থভাবে বিসর্জন দেওয়া যায়, সেরকমভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে অবশ্য কিছু লোক স্নান করছে তো দেখাচ্ছে, কারণ এখন অপেশন কিছু নেই বলে, নাহলে এই সিজন টাইমে মানে যেমন পুজোর সিজনে এটা বিসর্জনের ঘাট হিসাবেই ব্যবহার করা হয়। আমি আজকে নদীর ঘাট সম্পর্কে কিছু বলতে বসেছি। যদিও এখানে বিষয়বস্তু নদীর ঘাট এবং তার উপযোগিতা বা প্রয়োজনীয়তা, কিন্তু সে ব্যাপারে বলার আগে নদী এবং তার উপযোগিতা সম্বন্ধে দু এক কথা না বললেই নয়। নদী এবং জল হল মানুষের শরীরের শিরা অপশিরা ধমনী এবং রক্তের মতো। রক্তের সুস্থ প্রবাহে যেমন একটি শরীর সুস্থ থাকে, তেমনি নদীতে জলের প্রবাহে একটি দেশ বা একটি জনপদ সুজলা সুফলা থাকে। নদী সম্পর্কে এইটুকু বলে আমি নদীর ঘাট প্রসঙ্গে যাই। যে কোনো জলাশয়, সে সমুদ্র, নদী, খাল, বিল, পুকুর যাই হোক না কেন, তার জল বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য একটা সুস্থ ব্যবস্থাপনা বা সিস্টেমের প্রয়োজন হয়। যেমন চাষবাস, ফেরি সার্ভিস, খাবার জল, পুজো আর্চা, হিন্দুদের প্রতিমা বিসর্জন, এমনকি শেষ যাত্রা শ্মশান পর্যন্ত। ইরিগেশন বা চাষবাস বাদে বাকি প্রতিটি কাজের জন্য এই সুস্থ ব্যবস্থাপনাটা হলো বা সিস্টেমটা হলো ঘাট তৈরি করা। উপযুক্ত ঘাট না থাকলে কোনো জলাশয়ের জল মানুষ স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে না। তাই যেখানে মানুষের বসবাস যত আগে শুরু হয়েছে, নগরপত্তন যত আগে শুরু হয়েছে, ব্যবসা বাণিজ্য যত আগে শুরু হয়েছে, নদীর ঘাট, জেটি ঘাট, বন্দর ইত্যাদিও তত তাড়াতাড়ি শুরু হয়েছে। কলকাতার নগরসভ্যতা শুরু হওয়ার অনেক আগেই গঙ্গার অন্য পারে মানে হুগলির দিকে নগরসভ্যতার পত্তন হয়ে গেছিল। কেননা ব্রিটিশরা আসার অনেক আগে ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজরা ব্যান্ডেল, চুচড়া, শ্রীরামপুর, সপ্তগ্রাম এইসব জায়গায় উপনিবেশ এবং বন্দর তৈরি করে ব্যবসা শুরু করে দিয়েছিল এবং ক্রমে ক্রমে নগর সভ্যতাও শুরু হয়েছিল। গড়ে উঠেছিল ছোট ছোট বন্দর, জাহাজঘাট, ফেরিঘাট এবং স্থানীয় মানুষের ব্যবহারের জন্য স্নান, পুজো আর্চা ইত্যাদির জন্য, নিত্যনৈমিক কাজের জন্য কিছু ঘাট। কলকাতা আর হুগলির ঘাটগুলির মধ্যে মূল তফাত কী দেখা যায়? কলকাতার ঘাটগুলি হুগলির ঘাটগুলোর থেকে অপেক্ষাকৃত নতুন, কারণ হুগলি জেলার গঙ্গার ঘাটগুলি তৈরি হয়েছিল অনেক আগে, ব্রিটিশদের অনেক আগে, যেহেতু ফ্রেঞ্চ, ডাচ, পর্তুগিজরা ব্যবসা শুরু করেছিল, সুতরাং শুরু হয়ে গেছিলো কলোনি তৈরি হুগলির দিকে। ব্যান্ডেল, সপ্তগ্রাম, শ্রীরামপুর, চুঁচড়া, চন্দননগর এসব জায়গায় তাই নগর সভ্যতার গোড়াপত্তন শুরু হয়ে গেছিল কলকাতার অনেক আগেই। এদিকের ঘাটগুলিও তাই কলকাতার বর্তমান ঘাটগুলির থেকে অনেক পুরনো। হুগলির দিকের ঘাটগুলো পুরনো হওয়ার সুবাদে এবং হুগলি নদীর স্রোত গঙ্গার এই ঘাটগুলোর ভাঙানোর জন্য অনেকখানি দায়ী, যার জন্য বারবার করে তৈরি হওয়া এই ঘাট ভেঙে গেছে, জলের তলা তলিয়ে গেছে, আবার নতুন করে তৈরি হয়েছে। সে তুলনায় কলকাতার ঘাট এবং কলকাতার দিকে গঙ্গার স্রোত হুগলির দিকের তুলনায় ঠিক উল্টো হওয়ায় এদিকে একটা চড়া পড়ার প্রবণতা আছে, যার জন্য এদিকের ঘাটগুলোর লয়ক্ষয় কম। আমরা হুগলির যে ঘাটগুলোর ছবি এখানে দিয়েছি, যেমন বিশালাক্ষী ঘাট, বারো মন্দির ঘাট, সাধুর ঘাট, কোন্নগর লঞ্চঘাট, সেগুলো বারবার করে নষ্ট হয়ে গেছে, জলের তলা তলিয়ে গেছে, ভাঙনের জন্য আবার তৈরি হয়েছে। তুলনায় কলকাতার দিকের ঘাটগুলো যেমন প্রিন্সেপ ঘাট, আউট্রাম ঘাট, বাবুঘাট, আর্মেনিয়ান ঘাট, জগন্নাথ ঘাট, মল্লিক ঘাট, এদের কিছু কিছু মডিফিকেশান হয়েছে, কিন্তু মূল চেহারার বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, হয়নি। যেমন ধরুন বাবুঘাট, বাবুঘাট রানী রাসমণির আমলের তৈরি, কম বেশি 300 বছরের পুরনো, কিন্তু আপনি বাবুঘাট দেখতে পাবেন পুরনো সেই স্ট্রাকচারটাই রয়েছে, কিছু মডিফিকেশান হয়েছে বা রং করা হয়েছে এই পর্যন্ত।
কিন্তু মূল চেহারাটা একই রকম আছে। দ্বিতীয় তফাত কী? দ্বিতীয় তফাত হচ্ছে বর্তমান কলকাতার জনসমষ্টির 50% বেশি অবাঙালি, এবং বাগবাজার থেকে বাবুঘাট পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরে যে অঞ্চলটা সম্পূর্ণভাবে সেটা সম্পূর্ণভাবেই বাঙালি অবাঙালি অধ্যুষিত, যার জন্য এইসব ঘাটগুলিতে যে কাজকর্মগুলো দেখা যায় পুজো আর্চা এবং হিন্দু রিচুয়ালসে, সেখানে অবাঙালিদের ভিড় বেশি। প্রাতঃভ্রমণ সন্ধ্যাভ্রমণেও অবাঙালিদের ভিড়ই বেশি করে পরিলক্ষিত হয়। তুলনায় হুগলির দিকের ঘাটগুলো সব রকম কাজ কর্মে প্রাতঃভ্রমণ থেকে শুরু করে সান্ধ্যকালীন কাজকর্মে বাঙালিদেরই বেশি দেখা যায়। এই ঘাটগুলির সংস্কৃতিও 100% বাঙালিয়ানা এখনও বর্তমান। দুপাড়ে মানে হুগলি এবং কলকাতার দুদিকে যে ফেরিঘাটগুলো রয়েছে, সেই ফেরিঘাটগুলো দিয়ে হাজার হাজার যাত্রী যাতায়াত করে। এদের মধ্যে নিত্য অফিস যাত্রী, স্কুল কলেজ পড়ুয়া, ব্যবসায়ী সবই আছে। কম পলিউশনে আরামে যাতায়াতের এত সুন্দর বন্দোবস্ত ভারতবর্ষের আর কোনো জায়গায় আছে বলে মনে হয় না। এরকম জলপথে নিত্যকর্মের জন্য যাতায়াত ভারতবর্ষের আর কোনো শহরে নেই। এছাড়া এই ঘাটগুলো পর্যটন ক্ষেত্র, প্রতিমা বিসর্জন ক্ষেত্র, হিন্দু ধর্মের শেষ যাত্রার ক্ষেত্র মানে ক্রিমেটোরিয়াম বা শ্মশান হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। কলকাতার দিকে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্ক এবং চন্দননগরের স্ট্যান্ড এবং আরও কিছু আছে যেগুলো এখানে নাম করছি না আমি, অপূর্ব সেসব জায়গা বেড়ানোর পক্ষে খুব সুন্দর। প্রতিমা বিসর্জনের জন্য কলকাতার আউটরাম ঘাটের কাছে বিশেষভাবে একটি ঘাট তৈরি করা হয়েছে, কিন্তু এদিক থেকেও গঙ্গার জন্য গঙ্গার অন্য পারে প্রতিমা বিসর্জনের ঘাটগুলো মানে হুগলির দিকের ঘাটগুলো উন্নততর পদ্ধতিতে এগিয়ে আছে। প্রথমত এই ঘাটগুলো বিসর্জনের জন্য যে ঢাল বা স্লোপ ব্যবহার করা হয়েছে তার উপর রেল লাইনের মতো একজোড়া লাইন পাতা আছে, তার উপরে ট্রলির সাহায্যে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেটা খুবই ভালো পদ্ধতি এবং বিসর্জনের ঝুঁকিও কম। গত বছর থেকে আরও একটি পদ্ধতি প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা হলো যাতে গঙ্গার জলের পলিউশন হবার সম্ভাবনা আরও কমে গেছে, সেই পদ্ধতিটি হলো 8-10টি প্রতিমা একসাথে গঙ্গার পাশে দাঁড় করিয়ে সেটা মোটা পাইপের সাহায্যে তীব্র গতিতে জলের ধারা দিয়ে মাটি ধুয়ে দেওয়া হচ্ছে, তাতে খড় কাঠামো অন্যান্য অদ্রবীভূত সামগ্রী পাড়েই পড়ে থাকছে, যেগুলো পরে হয় রিসাইকেল করা হচ্ছে অথবা অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করে ফেলা হচ্ছে। কলকাতার শ্মশান মহাশ্মশান নিমতলা কথা কে না জানে, গঙ্গার দুপাড়েই এরকম শ্মশান দেখা যায়। তবে এখানেও গঙ্গার জলের পলিউশন রোধে কাঠের চুল্লির পরিবর্তে ইলেকট্রিক চুল্লি ব্যবহার বেড়েছে। এই নদী ভাগীরথী নদী, গঙ্গা নদী, হুগলি নদী সমতলে নেমেছে ঋষিকেশে, সেই উত্তরাঞ্চলের ঋষিকেশে এবং সাগরে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে। এক হাজার দেড় হাজার কিলোমিটার জুড়ে যে গঙ্গা নদী গেছে, এখানে হাজার হাজার ঘাট রয়েছে। এইসব ঘাটগুলোতে ঘুরে বেড়ালে ভারতবর্ষের আসল রূপ চেনা যায়, অনুভব করা যায় ভারতের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রিচুয়াল ধর্মিক অবস্থা, এগুলো খুব ভালোভাবে অনুভব করা যায়। গঙ্গা নদীর ঘাট বা যে কোনো নদীর ঘাট হলো মানুষ, সেখানকার মানুষ, সেই যে দেশের মানুষ, সেই অঞ্চলের মানুষের প্রকৃত অবস্থা কী, সেখানকার মানুষের প্রকৃত অর্থনৈতিক অবস্থা কী, সেগুলো খুব ভালোভাবে বোঝা যায় এই ঘাটে গেলে। কাজেই ঘাটের মূল্য অপরিসীম। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম নদীর ঘাট নিয়ে, তার মধ্যেই প্রশ্ন উত্তরগুলো সব রয়েছে। প্রথমেই প্রশ্ন হলো যে বর্তমানে এই যে নিত্যনৈমিত্তিক ব্যবহারের জন্য যে ঘাটগুলো রয়েছে সেগুলো কতটা মেনটেন, বিভিন্ন জায়গার কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেই ঘাটগুলো কতখানি মেনটেন করে। আর ফেরিঘাট একটা যেমন প্রয়োজনের জায়গা সেরকম একটা বিপজ্জনক জায়গা। ফেরিঘাটে ফ্লোটিং প্যান্টুন থেকে লোকজন ওঠানামা এবং এইসব যখন জল বেড়ে যায় বা সারাসারির বান আসে সেই সব সময় যে ফ্লোট হয়ে যায় সেই সব সময় ফেরি সার্ভিস চালু থাকলে যে যে অসুবিধাগুলো হয় সেগুলো ঠিকমতো মেনটেন করা, বা পাড় থেকে প্যান্টুন পর্যন্ত
যে ব্রিজটা থাকে, লোক যায়, তার মেনটেন করা, এগুলো কতখানি দেখা দেখাশোনা করা হয়। তৃতীয়ত হচ্ছে বিসর্জনের ঘাট। বিসর্জনের অনেক ঘাটই আছে যেগুলো ওয়েল মেনটেন নয় এবং সেগুলো ঠিকমতো না মেনটেন তা না থাকার জন্য প্রতিবারই বিসর্জনের সময় দেখা যায় অনেক কিছু লোক মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেগুলো দিকেও নজর দেওয়া বিশেষ দরকার, এইগুলো হয় না। চতুর্থত হচ্ছে শ্মশান। শ্মশানে এখনও যদিও অনেক জায়গায় ইলেকট্রিক চুল্লি চালু হয়েছে, কিন্তু কাঠের চুল্লি দিয়েও এখনও অনেক জায়গাতে মৃতদেহ দাহ করা হয় এবং তাতে পলিউশন আরও বৃদ্ধি পায়। কাজেই ঘাটের সঙ্গে যুক্ত এইসব ব্যাপারগুলো, ফেরি, শ্মশান, নিত্যনৈমিত্তিক কাজ, বিসর্জন, প্রতিমা বিসর্জন ইত্যাদি, এইগুলোকে সিকিউর করা এবং ঠিকমতো চালানো, যাতে সাধারণ মানুষের ঠিকমতো ব্যবহার করতে পারে এবং সত্যিকারের উপকার হয়, সেইগুলো দেখা খুব দরকার। সেই এই হলো মোটামুটি প্রশ্ন উত্তর। যদি আরও কিছু প্রশ্ন থাকে বা উত্তর দেওয়ার মতো থাকে, তাহলে আমি সেগুলো পরে জানাবো। এই ঘাটটা গঙ্গাগড়ের দিকের বারো মন্দির ঘাট, গঙ্গার ঘাটে এসেছি জগন্নাথদের। খুব সুন্দর, সকালবেলা আমরা এসেছিলাম এখানে ঘুরতে, তো এখানকার পরিবেশ দেখলেই বুঝতে পারবে কত শান্ত, স্নিগ্ধ। তখন সূর্য উঠি উঠি করছে কিন্তু ওঠেনি, যদিও বেলা হয়ে গেছে কিছুটা, হয়তো মেঘ ছিল আকাশে সেই জন্যই। এখানে বয়স্করা, অল্প বয়সীরা সবাই এক্সারসাইজ করতে আসেন, মর্নিং ওয়াক করতে আসেন, আড্ডা মারতে আসেন। খুব সুন্দর পরিবেশ দেখুন। গঙ্গার ঘাটে এসেছি, দাঁড়িয়ে আছি। ছোড়োদের টিম, বুড়োদের টিম, সব টিমই আছে। অনেকেই চলে গেছে, সাড়ে সাতটা বেজে গেছে তো সেই জন্য।